আমদানি কম থাকায় রাজ্যে পেঁয়াজের দাম বাড়ছে। শিলচরের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানালেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাস। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, সরবরাহের ঘাটতির কারণে রাজ্যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এই মাসে রাজ্যের খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজিতে 60-70 টাকায় দর ছুঁয়েছে। নাসিক থেকে পেঁয়াজ আসছে বৃষ্টির মধ্যেই, জলে ভিজে নষ্ট হচ্ছে পেঁয়াজ। তিনি বলেন, পেঁয়াজের দামটা বেড়েছে কারণ বর্ষায় নাসিকের অনেক পেঁয়াজ পচে গিয়েছে, এর জন্য বাজারে পেঁয়াজের আমদানিও কম হচ্ছে, এর জন্য এখন পুরনো পেঁয়াজটা বিক্রি হচ্ছে বেশি দামে। শুক্রবার মন্ত্রী শিলচরের কাছাড় জেলা আয়ুক্তের কনফারেন্স হলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সরবরাহ বিভাগ নিয়ে এক পর্যালোচনা বৈঠক বসেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কাছাড় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ NRENREGA কাজকর্ম ভালো হয়েছে। যেসব প্রধানমন্ত্রী আবাস যোজনা এখনো হয়নি তা শীঘ্রই নির্মাণের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ করা হবে, রাজ্যে 40 লক্ষ কার্ড বিতরণ করা হবে, কাছাড় জেলায় 80,000 কার্ড বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। শেষ করব পারো তার কারণে আমি দিনে নিশায় কাম করে আছো। পেঁয়াজর এই হয়েছে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করেছে, কারণ কেতিয়াবা পেঁয়াজের দাম কমি যায় তেতিয়া সাংবাদিক বন্ধুসকলে আমাক নুসুধে যে পেঁয়াজের দাম কমি গেল, আপনাদের ধন্যবাদ জানাইছো, সেই কথাখান কেতিয়াও নুসুধে। যেটা বাড়ে তো সুধে, আর বাহিলে আমিও উদ্বিগ্ন হোক, বাহিলে প্রধানমন্ত্রী ডাঙরে উদ্বিগ্ন হয়, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়, ময়ও উদ্বিগ্ন হোক, কারণ কেউ যেহেতু উৎপাদন যদি কোথাও কমে যায় বা উৎপাদন হওয়া ঠাইত যদি ড্যামেজ যদি হয়ে যায় তো স্বাভাবিকতে পেঁয়াজের দামটা বাড়ব। আর যদি এভেলেবল যেটা হয় তার যদি উৎপাদন যদি প্রয়োজনতক বেশি হয় তো দামটা কমে যায়, গতি এই উৎপাদনের উপর ডিপেন্ড করেছে, অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করা বস্তু। নিজে তো আমি পেঁয়াজ প্রোডাকশন করব নো, আমার অসমের আমি কি প্রোডাকশন করব, অকল চাউলের বাইরে আর চাপাতর বাইরে আমি তো অল ডিপেন্ডেন্ট। মসুর ডাইল আমি ডিপেন্ডেন্ট, মুগ ডাইল ডিপেন্ডেন্ট, অরহর ডাইল ডিপেন্ডেন্ট, মিঠাতেল ডিপেন্ডেন্ট, সয়া অয়েল ডিপেন্ডেন্ট, চেনি ডিপেন্ডেন্ট, চাউলখিনি আমি যেখানে প্রোডাকশন করো সেইখানে প্রোডাকশন আমি করার পিছন আমি 30% মানুষ সেই চাউলটা আমি খাওয়া পড়ো, বাকিটো আমি যে আমার ভারত সরকারে আমার চাউল দিয়ে আছে 84% মানুষ যে FCI জড়িয়ে যে আমার NFSI জড়িয়ে যে চাউল সেই চাউলটার কারণে আমি একটা জোড়া মারিব পাইছো। আমি তেনে কারণে প্রত্যেকটা সামগ্রিক ডিপেন্ডেন্ট, ঠিক তেনে ভারতও ডিপেন্ডেন্ট। যে আজ সরিষর তেল যদি আজ ইজিপ্টকে আদি করে পেলে যদি অন্য যদি কান্ট্রির পর নাহে নাহলে তো সরিষর তেল বা মিঠাতেলের দামটা বাড়ি যাব, গতি ভারতবর্ষতে হোক বা অসমতে হোক ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে। তথাপি আমি আশাবাদী, আমার বিশ্বাস আছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেতালে আছে তো যেহেতু বিশ্ব অর্থনীতি সম্ভালি লোবলে সক্ষম হয়েছে, কারণ আমি ওয়ার্ল্ড ইকোনমিত আমি পঞ্চম স্থানত আছো, আগন্তুক 3টা বছর ওয়ার্ল্ড ইকোনমিত আমি তৃতীয় স্থানত আহিম, আর আমি 2040 চনত যি প্রক্রিয়াত কামবোর চলি আছে 2040 চনত ওয়ার্ল্ড ইকোনমিত আমি প্রথম স্থানত থাকিম। আর এটি মানে কোনো নয় ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর কথা, যদি এটা যদি নাসিকের পর যদি বেশি করে পেঁয়াজ আহি যায় কাইলে যদি যে নহয় আমার প্রয়োজন আমার বরাক ভ্যালির যান প্রয়োজন তাতক যদি যে দেখো যে নহয় 50% বেশি যদি সাপ্লাই হয়ে যায় তো পেঁয়াজের দামটা কমে যাব, আর যদি দেখো যে নহয় সাপ্লাইটা আরও বেশি কমে যায় তো বাড়ি যাব পারে।